সন্তান অন্যায় করেছে মা বাবায় নোটিশ দিল ধমক দিল আজকে তোমার হাতের কাছে পাইলে মারব সন্তান দুপুরের খানা না খাইয়া বাইরে বাইরে ঘুরে আর ঘরের দরজার দিকে তাকায় ওরে পেটের ক্ষুধাও সইতে পারে না খাইতে যাইতে মনে চায় কিন্তু আবার শাস্তির বড় ভয় বারবার তাকায় আর চোখের বালিশে কাঁদে এক পর্যায়ে দেখা যায় মায়ের অন্তরে মায়া লাগিয়া যায় ও বান্দা গুলার কারণে দিলটা পাথর তোমার চোখে পানি নাই এরপরেও যদি গুনার ফাঁকে ফাঁকে যদি কোনো কান্নাওয়ালারে পাও কোনো আল্লাহওয়ালা আলেম পাও হাতটা বাড়ায় যদি একটু বলো দোয়া চাই আমার মাওলায় তো কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখতেছি আমার বান্দা গুনার পাহাড় গড়ার পরেও তালাশ করে তওবার দরজাটা কই ওই সন্তান ক্ষুধার কারণে বারবার ঘরের দরজার দিয়ে তাকায় শাস্তির ভয়ে কাছে আসে না মায়ের মনটা চায় কিন্তু বাবার রাগ অনেক বেশি এক পর্যায়ে বাবার অন্তরেও মায়া জন্ম হয়ে যায় বাবায় বিবেরে ডাক দিয়া কয় আর সইতে পারি না ওরে ঘরে দিয়া আসো ওরে ঘরে আনিয়া খানা দাও ও কষ্ট পাইতেছে ক্ষুধার তৃষ্ণায় আমি খানা খাইতে পারি না তাড়াতাড়ি নিয়ে আসো মায় যখন ধরার জন্য বাইর হয় সন্তান ভয় পায় মনে হয় আমাকে মারবে বাচ্চাটা এদিক সেদিক দৌড়াবার চেষ্টা করে মা আওয়াজ দিয়া বলে রে বাবা তোরে মারবো না তাড়াতাড়ি আয় এখন তোর দিকে আগাইতেছি তোকে আপন করার জন্য কই ভাগিয়া যাবি ঘরের ভেতরে খানা তৈয়ার তাড়াতাড়ি আসো ও মান্দা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আজকে তুমি গুনার সাগরে হাবুডুবু খাও আবার হঠাৎ আলেম ওলামাদের বয়ান শুনিয়া মাঝে মাঝে আমার আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিতেছ মাঝে মাঝে মনে চায় মসজিদে যাইবা মনে চাইতেছে তুমি ন্যাক আমল করবা মনে চায় তুমি জাহান্নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করবা আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি ওস্তাদের থেকে কম নাকি কোন ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে হুজুর আমাকে মাফ করিয়া দেন এমন কোন ওস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে ওই ওস্তাদ থেকে মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ আদর করে বানাইছেন মানুষ এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন বাতাসের আয়োজন করেছেন সূর্যের আলোর ব্যবস্থা করেছেন আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে কেন জাহান্নামে যাবে আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে নবী যান দাওয়াত দেন খারাপ আচরণ করিয়েন না ব্যবহারে যেন উম্মত আপনার থেকে দূরে সরিয়া না যায় এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদের উপরে দায়িত্ব চলে আসলো আল্লাহ নবীও বুঝায় গেলেন ও ওলামায়ে কেরাম উম্মতের ডাকো এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিব্বা নাড়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে ও বান্দা তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি
আজকে মা কয়া ডাকো বাবা কয়া ডাকো আমি বাধা দেই না বেজারও হই না কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি মা ডাকার শক্তি দিলাম আমি বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি ও বান্দা আজকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া কেন ডাক দাও না ওই মা বাবার মায়া মহব্বতের থেকে আমি মাওলার মহব্বত অনেক গুণ বেশি যদি একবার চোখের পানি সারি আমার মাওলাকে ডাক দাও ও দয়ার মালিক এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম বসার মতো জায়গা নাই দাঁড়াবারও জায়গা নাই একমাত্র তোমার মহব্বতে আসছি রে আল্লাহ আর গুনাহ করব না ও আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না মশার কামড় দুনিয়ায় সইতে পারি না আজকে থেকে তওবা করে ফেললাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক রিজিকের মালিক তুমি আল্লাহ দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম আর নামাজ সারব না বেপর্দায় চলব না আল্লাহর বান্দি গুনাহগার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়াও পানি নাগালে পায় না মাথায় ছিল বড় ওড়না ওড়নাটার এক মাথা দিয়ে সুন্দর করে মোজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া মোজায় করে কুকুরকে নিয়ে পান করায় সাথে সাথে গাইবি আওয়াজ পয়গম্বর বলেন অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হয় জাহান্নামী নারী কুকুরকে পানি পান করাইয়া যে খেদমত তুমি করেছো তোমার জীবনের সব গুনাগুলো মাফ হয়ে গেছে এজন্য ছোট ছোট আমল কেউ ছেড়ে দিতে নাই আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা পয়গম্বর বলেন আল্লাহর কাছে ওই আমল বড় প্রিয় আমল যে আমলটা ছোট হলেও সব সময় বান্দা চালু রাখবে ও বান্দা তুমি ইখলাস নিয়ে আমল করো আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইখলাসের সাথে অল্প আমল করো নাজাতের যথেষ্ট হয়ে যাবে ওই আল্লাহর বান্দি কুকুরকে পানি পান করানোর কারণে জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেল জান্নাতের ঘোষণা চলে আসলো পক্ষান্তরে আরাক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করে কাটাইল নেক আমল করাই তার জিন্দেগির বড় পুঁজি কিন্তু ইন্তেকালের আগে একটা সামান্য অপরাধ করে ফেলল আল্লাহর ভিন্ন একটা মাখলুক বিড়াল ঘরের খাঁচার মধ্যে বেঁধে রেখেছে নিজেও খানা দেয় নাই বাহিরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও আল্লাহর বান্দি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল মদিনার নবী বলেন সাহাবায়ে কেরাম ওই মহিলার এই অপরাধ সাথে সাথে গাইবে আওয়াজ তুমি জীবনে যত আমল করেছো সব আমলগুলো বরবাদ হয়ে গেল জীবনের সব নেক আমল বরবাদ একটা বিড়ালকে কষ্ট দিয়া না খাওয়াইয়া মেরে ফেলার কারণে ও দুনিয়ার মানুষ আজ বড় দুঃখের সাথে বলতে হয় রাস্তার একটা কুকুর যদি কষ্ট পায় মানুষের অন্তরে দুঃখ লাগে কিন্তু মানুষ যদি কষ্ট পায় কারো অন্তরে কোনো দুঃখ লাগে না মানুষ কত আশা হয় জীবন যাপন করে যার লাগে না তাকে বেশি দেয়
কিন্তু যেই মানুষগুলো বস্ত্রহীন অবস্থায় চলে তাদের বস্ত্র দেওয়ার মানুষ নাই গরিবের উপরে জুলুম অত্যাচার করে জীবনটাকে বড় বানাবার চক্রান্তে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাস্তা বাতায় দিলাম এখন কোন রাস্তায় তুমি ঢুকবা ঢাকার শহরে তুমি ঢুকবা বাবুবাজার ব্রিজের ওখান থেকেও তুমি ঢুকতে পারবা কদমতলি হইয়া অথবা পোস্তগোলা ব্রিজ পার হয়ে ঢাকার শহরে ঢুকতে পারবা তবে কদমতলি হইয়া যাইতে একটু সময় একটু জঞ্জাল কিন্তু পোস্তগোলা ব্রিজ দিয়ে গেলে তোমার নিরাপদ কোনো জঞ্জট নাই একটু ঝামেলা মুক্ত রাস্তা দুইটা বাতাইয়া দিলাম কোন রাস্তায় তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা গুনাহ করলে জাহান্নামে যাবে নেক আমল করলে জান্নাত নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার খেদমত করো জবান ও হাতের দ্বারা কাউকে কষ্ট দিবা না বান্দা তুমি নেক আমল করলে জান্নাত মসজিদে ডুববা জান্নাতের পথ ও বান্দা তুমি যাত্রার গানের প্যান্ডেলে ডুববা জাহান্নামের পথ টুপি মাথায় দাও জাহান্নামের নমুনা জান্নাতের নমুনা টুপি ছাড়া চলবে এটা জাহান্নামের নমুনা জাহান্নামই বলা যাবে না জাহান্নামের নমুনা গালি না দেওয়া জান্নাতের পরিচয় গালি দেওয়াটা জাহান্নামীদের পরিচয় কারো হক নষ্ট না করা জান্নাতীদের পরিচয় হক নষ্ট করা জাহান্নামীদের পরিচয় দুর্বলের উপরে জুলুম করা জাহান্নামীদের পরিচয় জুলুম থেকে নিজেকে বাঁচাইয়া রাখা জান্নাতের পরিচয় দুনিয়ার মানুষ আমরা সব জানি কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এখন নিজেই সিদ্ধান্ত নাও জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা আল্লাহকে দোষ দিয়া কোনো লাভ নাই কারণ হাশরের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন ইনসাফের বিচার আলায় হবে সেদিন اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب قيامتر ميدان كن غوبنيو تا ثقبنا شاب انصافر شات فرقاش کرا حوه بندو تك بندو كن ظلم کرا حوه نا حشرر ميدان الله نطر بولين ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আমল নামা পেশ করা হবে পালানোর সুযোগ নাই সব নিজে তাকায়া দেখবা জীবনে কখন কোথায় গোপনে কি করেছ বিন্দু থেকে বিন্দু ফেরেশতারা আমল নামা উঠাইতে ভুল হবে না হাশরের ময়দানে সব হাজির করা হবে আল্লাহ তাআলা সেদিন আলাদা করে দিবেন দুনিয়াতে পথ বাতাইছেন ঠিক তবে স্বাধীনতা দিয়েছেন কাউকে পরাধীন রাখেন নাই জান্নাতি লোকটা জাহান্নামের পথেও যাইতে বাধা নাই জাহান্নামী লোকটা জান্নাতের পথে তুমি চলতেও কোনো নিষেধ নাই পথ কিন্তু দুইটা জান্নাতের আর জাহান্নামের দলও দুই দল জান্নাতি দল জাহান্নামী দল কিন্তু আল্লাহ এখানে একটা স্বাধীন রেখেছেন তুমি কোন দলে ঢুকবে এটা তোমার ইচ্ছা মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা
যাত্রার প্যান্ডেলে মাইকের আওয়াজ, কোরআনের প্যান্ডেলেও মাইকের আওয়াজ। আল্লাহ স্বাধীনতা দিছেন, কোন প্যান্ডেলে তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা। মন চাইলে টুপি পরবা, তোমাকে নিষেধ করা হবে না। মন চাইলে তুমি ক্যাপ লাগায় দাও, তোমাকে বাধা দেওয়া হবে না। মন চাইলে তুমি বান্দা মানুষের সহযোগিতায় দান করো, তোমাকে নিষেধ নাই। গরিবেরটা যদি জুলুম করিয়া খাও, সেখানেও বাধা দেওয়া হবে না। কারণে দুনিয়া পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। কিন্তু কেয়ামতের ময়দান এমন এক ইনসাফের ময়দান হবে সেদিন আমার আল্লাহ। আজকে একই রাস্তায় জান্নাতি মানুষ চলে, জাহান্নামি মানুষ চলে, কেউ বাধা দেয় না। একই দোকান থেকে জান্নাতি মানুষেরাও খানা খায়, জাহান্নামীরাও মাল কিনে। একই নদীর মাছ আল্লাহর পক্ষের মানুষেরাও খায়, আল্লাহর বিরোধী যারা তারাও খায়, বাধা নাই, নিষেধ নাই। একই গ্যাসের ফল আল্লাহর পক্ষের মানুষগুলো খায়, আল্লাহর বিরোধী মানুষেরাও খায়, বাধা নাই, নিষেধ নাই। হাসরের ময়দানে বলবে স্বাধীনতা সব বন্ধ, নেক আমলওয়ালারা তোমরা আজ আলাদা হয়ে যাও, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও, আজ আমি ইনসাফের বিচার করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারের কথা শুনে ভয় প্রকম্পিত হয়ে যাবে, সূর্যের গরম ওদিকে জাহান্নামের আগুনের তাপ, জমিন হবে তামা। আল্লাহ তাআলার রাগান্বিত কুদরতি জবানের আওয়াজ। এমন মুসিবতের মধ্যে পড়ে ওই সময় আমার আল্লাহ যখন আওয়াজ দিবেন, গুনাহগারেরা আলাদা হয়ে যাও, ভয়ে তারা নেককারদের ছায়ার থেকে আলাদা হতে চাবে না। আল্লাহ কুদরতির দ্বারা আলাদা করে ফেলবেন। এরপরে আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামীদের হাতে শিকল লাগাইয়া দাও, যাদের আমল নামায় একটা গুনাহ, একটা নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, এদের কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নামে দিয়া দাও। আর একদল মুমিন হবে, এদের আমল নামায় কোনো গুনাহ নাই, নেক আর নেক। আল্লাহ বলবে, এদের তাড়াতাড়ি জান্নাতে নাও, এদের হিসাব লাগবে না। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, সিদ্ধান্ত নিয়ে বান্দা সামনে আগাও। দুনিয়াতে কত ধর্মের মানুষ, সব ধর্মওয়ালাদের চলার খাওয়ার স্বাধীনতা আল্লাহ দান করেছেন। স্বাধীনতা না দিলে পরীক্ষার হলের মান থাকে না। কেউ প্রশ্নের উত্তর সঠিক লিখবে, কেউ ব্যাটিক লিখবে, তাই পরীক্ষার হলের নিয়ম বাধা দিতে পারবে না। ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতি, কে জাহান্নামি, কে পুরস্কার পাবে, কে আল্লাহর থেকে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। গুনাহগারেরা তো জাহান্নামে যাবেই, আরে নেক আমলওয়ালাদের উপায় কি হবে? নেক আমল করিয়াও তো শান্তিতে ঘুমায় নাই আমাদের মুরব্বীরা, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। এর যুব পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, নেক আমল করার পরও যে আমলে কোনো ভেজাল নাই, এলেমের ঘাটতি নাই, আমলেও কোনো ভেজাল নাই, তাকুয়ার লাইনেও তারা কামিয়াব, এলেম আমলের লাইনেও কামিয়াব। আল্লাহ তাদের ইলম ও আমল ইখলাসে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন দর্জন সাহাবা। এদের ইতিহাস যদি পড়েন, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আবু বকরের ইতিহাস পড়েন, কান্না আর কান্না।
عمر فاروق ইতিহাস পড়বেন কান্নার আওয়াজ ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর ইতিহাস পড়েন কান্নার আওয়াজ হযরত আলীর ইতিহাস পড়েন কান্নার আওয়াজ অথচ আল্লাহ তাদেরকে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিয়ে দিলেন টিকিট পাঠিয়ে দিলেন যেই আবু বকরের এত দাম আল্লাহর নবী বলেন আমার আবু বকরের মূল্য কত আমার নবীর হিজরতের যেই ত্যাগ আবু বকর দিলেন এই একটা রাতের কুরবানির এত মূল্য নবীজি বলেন ওমরের আমল কেন জগতের সবার আমল দিলেও এক রাতের মূল্য হবে না সেই আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ সারাটা রাত শুধু কান্না ওমর ফারুকের কান্নার আওয়াজ যেই ফারুক সম্পর্কে পয়গম্বর বলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর আল্লাহ যদি আমি মুহাম্মাদের পরে অন্যকে নবুয়াত দান করতেন আমার ওমর হতো আমার পরের নবী সেই ওমর কান্না করে জীবনটাকে শেষ করে ফেললেন ওমর কাঁদেন আর বলেন আল্লাহ যদি ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নামে যাবে আমি ওমর বড় ভয় পাই জাহান্নামী লোকটা আমি হয়ে যাই নাকি হার কে দারাত খৌফে হকদার দিল মাদাম হার কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা ওসমান সম্পর্কে যেই ওসমান কবর দেখলে হাউ মাউ করে কাঁদতেন ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গায় একা কেমনে থাকবো কি উপায় হবে আমার অথচ পয়গম্বর ওসমান সম্পর্কে কত সুন্দর আওয়াজ দিয়েছেন লিকুল্লি নবিয়িন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান হাশরের ময়দানে সব নবীদের জান্নাতে এক একজন বন্ধু হবে আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান জান্নাতের টিকিট পাইলেন এরপর কত কান্নার আওয়াজ হযরত আলীর ইতিহাস কান্নার আওয়াজ আজকে তো আমাদের গুনার কারণে দিল এতটা পাথর হয়ে গেল কান্না নাই আমাদের কপাল এতটাই যে খারাপ নিজেও কাঁদি না কান্নার চেষ্টাও করি না যারা আল্লাহর আজাবের ভয়ে কাঁদে তাদেরকেও অনেকে পছন্দ করি না অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবুকু কাসীরা বান্দা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো পয়গম্বর বলেন জাহান্নামের আজাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নিজের গুনার কথা স্মরণ করিয়া বান্দা আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও এরে যুবক আল্লাহর গোলাম নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছো হাতের দিয়ে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক এখন হাজারো চেষ্টা করি চোখে পানি আসে না কপাল বুঝি ফুরিয়া গেল হ্যাঁ আল্লাহ কোন গুনার কারণে বেজার হয়ে গেছেন জানা নাই জীবনে গুনাহ করে করে দিলটা পাথর করে ফেললাম এরে যুবক আল্লাহর গোলাম এখনো সময় আছে তওবা করো আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে বানাইছেন মানুষ
ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয় হও তওবা করো রিজিকের মালিক হায়াতের মালিক ইজ্জতের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর এত অপরাধ অবাধ্য হয়ে গুনাহ করলাম আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই বরং আল্লাহ দয়া করে ডাকে বান্দা আয় কত আর বাহিরে ঘুরবি আমার দরওয়াজা ছাড়া তো আর কোন শান্তির নাজাতের দরওয়াজা নাই আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান্নামের আগুন আর আগুন নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে নাই বাঁচতে পারে নাই ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্যদিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই পালাইতেও পারে নাই কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো কারো কাছে গিয়া শান্তি পায় নাই নিস্তারও পায় নাই ও বান্দা তোমরা কোথায় যাইবা আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোন ভালো দরওয়াজা নাই যেদিকেই যাইবা সেদিকেই শুধু আযাব আর জাহান্নামের আগুন আমি আল্লাহ কতটা দয়ার মালিক এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না ও বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার কাছে তওবা করো ক্ষমা চাও খাটি অন্তরে যদি তওবা করতে পারো জীবনের গুনে একটা সেকেন্ডে আমি মাফ করে দিব ও আল্লাহর বান্দারা আমি বলবো না সব যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় পড়ো না একবারও না বরং আমি অন্তর ভরে বলে যাই রে যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই ও আল্লাহর বান্দারা তবে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও মা বাবার নেক নজর আর চোখের পানি দোয়া সারা চেয়ারে বসতে পারি নাই মা বাবা মুরব্বীদের দোয়া চোখের পানির কারণে আল্লাহ সম্মান দান করেছেন ও আল্লাহর গোলাম ডাক্তার হও বাধা নাই তবে বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বাধা নাই তবে বেয়াদবি করিও না রে বাবা তুমি ডাক্তার হও বাধা নাই তবে বেয়াদব হইও না ও আল্লাহর বান্দারা তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায় মুরব্বীরা যেন কষ্ট না পায় মা বাবা যেন কষ্ট না পায় ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়া সামনে আগাও ওই মা বাবায় যখন দোয়া করবে আর সে আজিমে পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না রে আল্লাহর বান্দা হয়তো জান্নাতের পথে নয়তো জাহান্নামের পথে হয়তো জান্নাতি দলে ঢুকো না হয় জাহান্নামী দলে ঢুকো এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে সিদ্ধান্ত নাও না হয় আজকের এই বয়ান না জানি কারো জন্য জীবনের শেষ বয়ান হতে পারে ও আল্লাহর বান্দারা এখনো সিদ্ধান্ত নিয়া যদি আবু বকর জান্নাতের টিকিট পেয়ে কান্না করতে পারেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার জাহান্নামের ভয়ে জান্নাতের টিকিট পেয়ে যদি ওমর কান্না করেন আপনার আমার গুনার কারণে কি পরিমাণ কান্না করা দরকার কান্না তো নাই কেউ যদি কাঁদে তাও সহ্য করো না রে কপাল পোড়া মুমিন বরং নিজের কান্নার চেষ্টা করা দরকার ছিল নবীর তরিকা মতে নবী বলেন ইবুকু ফা ইল্লাম তাবুকু ফা তাবাকু ও উম্মতেরা কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাহের কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না রে বাবা মা বাবার অবাধ্য হয়ে গুনাহ করব না
ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলবো। আয় আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জান ও যুবক, ও মা বোনের, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, ও আম্মা জানেরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতি নারীদের মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এত মর্যাদা সম্মান ওলামায়ে কেরামের মায়ের মতো আপনারা মা। দুনিয়াতে বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক বড় বড় ব্যক্তিদের মায়ের মতো আপনারা মা। আপনার আদর্শ যদি ভালো হয়ে যায়, সন্তানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। ও মা বোনেরা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, পেছনের গুনাহ থেকে তওবা করেন, জীবনে আর বেপর্দায় চলবেন না, আল্লাহকে বেজার করবেন না। আল্লাহ হায়াতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন আর নামাজ সারবেন না, বেপর্দায় চলবেন না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হবেন না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো।